ঋষমুখ মতাই এলাকায় এবার সিপিআইএম দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার এক বিজেপি কর্মী। এলাকা জুড়ে চাঞ্চল্য। নির্বাচন কমিশন জিরো ভায়োলেন্সে নির্বাচন করার উদ্যোগ রাজ্যে কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জনমনে। আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন। ভোট ঘোষণা হওয়া মাত্রই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কের ছাপ জনগণের মধ্যে। কখনো শাসক দলের নেতাকর্মীরা, কখনো বা বিরোধী দলের নেতাকর্মীরা রাজনৈতিক সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। আদৌ কি জিরো ভায়োলেন্সে নির্বাচন সম্পন্ন হবে ত্রিপুরায়? এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে ঋষমুখ বিধানসভা কেন্দ্রের মতাই বুড়ো কালীবাড়ি পুরোহিতের উপর আক্রমণের ঘটনায়। জানা যায় তিনি রাতের বেলা বাড়িতে ফেরার পথেই নাকি আক্রান্ত হন মঙ্গলবার রাতে। অভিযোগের আঙুল উঠল সিপিআইএম এর দিকে। আক্রান্ত পুরোহিতের নাম সুভাষ চক্রবর্তী, বর্তমানে মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায় পুলিশ। কয়েকজনকে চিনতে পারলেও আক্রমণকারীকে চিনতে পারেনি, মাথায় হেলমেট ছিল বলে। আক্রান্ত পুরোহিত সুভাষ চক্রবর্তীর কাছ থেকে জবানবন্দি নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায় সুভাষ চক্রবর্তী 8 বছর ধরে মতাই বুড়া কালীবাড়িতে পুরোহিত হিসেবে পূজা করে আসছেন। গতকাল সন্ধ্যারতি শেষ করে জয়কাতপুরে লোকনাথ উৎসব থেকে মতাই বুড়া কালীবাড়ি কাছাকাছি রাস্তায় 4 জন সিপিআইএম এর দুষ্কৃতিকারীরা তাকে আটক করে বলে অভিযোগ। এর মধ্যে হেলমেট পরনে থাকা একজন দুষ্কৃতিকারী কিল ঘুষি মারতে থাকে পুরোহিতকে। এরপর অজ্ঞান হয়ে যান পুরোহিত। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক দেখতে পেয়ে সাথে সাথে পুরোহিত সুভাষ চক্রবর্তীকে আহত অবস্থায় মতাই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বলে জানা যায়। পুরোহিতের উপর এই ধরনের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান মণ্ডল সহসভাপতি বাদল ভৌমিক। এছাড়াও সরব হয়েছে বিভিন্ন মহল। এদিকে শাসক বিজেপি দলের অন্দরে গুঞ্জন রয়েছে সুশঙ্কর ভৌমিক ঋষমুখ মণ্ডলের সভাপতি হওয়ার পর থেকেই কর্মী থেকে শুরু করে কার্যকর্তারা প্রতিনিয়ত আক্রান্ত হলেও একটি বারের জন্য পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেননি তিনি। কিন্তু প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য প্রতিনিয়ত কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়। কোথাও কর্মীরা আক্রান্ত হলে ছুটে যান অশেষ বৈদ্য। মণ্ডল সভাপতির এই ধরনের ভূমিকায় কার্যত ক্ষোভ দেখা দিয়েছে ঋষমুখ বিধানসভা জুড়ে। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, সুন্দর একটা সুস্থিতি পরিবেশ বজায় রয়েছে সারা রাজ্যে, একটা উৎসবের মজা আছে। মানুষ ভোট করার জন্য মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে, এই সময়ে ওই মাঝবাদীর কিছু হারমাত বিশ্বহিন্দু পরিষদের একজন পুরোহিত, যিনি মতাই বুড়া কালীবাড়িতে পুরোহিতের কাজ করেন, ওনাকে আমি যতটুকু জেনেছি, কিছুদিন পূর্বে মতাইতে একটা বিশ্বহিন্দু পরিষদের একটা যোগ্য হয়েছিল। সেই যোগ্যতে আসার কারণে ওনাকে রাত্রিতে একা পেয়ে বেধড়কভাবে ওনাকে মেরেছে এবং ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, এবং গুরুতর আহত অবস্থায় ওনাকে মতাই হাসপাতাল থেকে বিলোনিয়াতে রেফার করা হয়েছে, এবং বিলোনিয়া থেকে ওনাকে টেপানি হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করছি। আরক্ষা প্রশাসন, নির্বাচন কমিশন সকলের কাছে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা আহ্বান রাখছি, যাতে এমন ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুইবার আর সংঘটিত হতে না পারে। সকলের কাছে শান্তিকামী সকল জনগণের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি। ঘটনার জন্য মামলা প্রাথমিকভাবে একটা জিডিএনটি হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যাবো, আমরা সেখানে গিয়ে আমরা আলোচনা নামে একটা মামলা আবার লঞ্চ করবো। স্পেসিফিকলি কেউর নামে মামলাটা আমরা এমন অবশ্যই উনি দেখেছেন, ওনাকে যারা মেরেছেন উনি এর মধ্যে 3 জনকে দেখতে পেয়েছেন, বাকিরা হেলমেট পরা অবস্থায় ছিল, উনি 3 জনকে দেখেছেন। ঘটনা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে মতাই বুড়া কালীবাড়ির পাশে। বিউরো রিপোর্ট, নিউজ বাংলা।